নমস্কার, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। দেখে নিন দই পটলের রেসিপি, নিরামিষ দিনে সুস্বাদু একটি রেসিপি। ভাবছেন নিরামিষ দিনে কি করবেন? তাহলে দেখে নিন কিভাবে আমি দই পটলের রেসিপিটি তৈরি করলাম। এখানে 5টা পটল নিয়েছি, একটু খোসা রেখে আমি কেটেছি। পটলগুলোকে সাইডে চিড়ে নিয়েছি, দেখুন প্রত্যেকটা পটল একইভাবে সাইডগুলো চিড়ে নিয়েছি যাতে নুন হলুদ সমানভাবে ঢোকে ভেতরে। প্রত্যেকটা পটল একইভাবে চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। সামান্য নুন ভালোভাবে পটলগুলোতে মাখিয়ে নিচ্ছি। কড়া গরম হতে দিয়েছি। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটলগুলো। পটলগুলো ভাজতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিই। এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। এখানে টক দই ভালো করে ফেটিয়ে একটা বাটিতে রেখেছি, নিয়েছি আমন্ড ও কাজু বাটা। পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিচ্ছি বাটিতে। দারচিনি, লবঙ্গ, এলাচ তেলে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে গুলে রাখা পেস্টটি দিয়ে দেব। তেলে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলার কাঁচা গন্ধ থাকলে কোনো রান্নাই খেতে ভালো হয় না, তাই ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার দইটা অ্যাড করব। দই অ্যাড করার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে নেবেন, না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাই ফ্লেমে দই দিলে দই কিন্তু কেটে যেতে পারে, তাই সব সময় ফ্লেমটা কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আমন্ড ও কাজু বাটা। দিয়ে দিচ্ছি পটল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 15-20 মিনিটের জন্য এটা রেখে দেব, স্টিম হতে দেব। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ফিরে এলাম 15-20 মিনিট বাদে, দিয়ে দিচ্ছি নুন, চিনি দিয়ে দিচ্ছি,
তৈরি হয়ে গেল দই পটল। তৈরি হয়ে গেছে দই পটল, রুটি, পরোটা, গরম গরম ভাত, লুচি সবকিছুর সঙ্গে খেতে পারেন এই দই পটল। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন।